শনিবার খোয়াই ব্লকের 14টি পঞ্চায়েতে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সদস্যরা শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করার নির্বাচনী কাজে যুক্ত সংশ্লিষ্ট আধিকারিকগণ। এদিন খোয়াইয়ের পশ্চিম গণকী পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় কাঞ্চনমালা কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব অমিত রক্ষিত, সুব্রত মজুমদার, তাপস দাস প্রমুখ। নির্বাচনী কাজে যুক্ত প্রেসাইডিং অফিসার সৌরভ বণিক নির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করেন। এই পঞ্চায়েত উপপ্রধান হিসেবে শপথ নেন স্বরূপা দত্তদেব। একইভাবে জাম্বুরা কমিউনিটি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অমিত রক্ষিত, মনোজ দাস প্রমুখ। শনিবার দুপুরে একযোগে জাম্বুরা, সোনাতলা, গৌরনগর, পশ্চিম গণকি, সমতল, পদ্মবিল, পহরমুড়া চা বাগান, পশ্চিম সিঙ্গে ছড়া সহ মোট 14টি পঞ্চায়েতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রবিবার খোয়াই ব্লকের বাকি 11টি পঞ্চায়েতে শপথ গ্রহণ করা হবে বলে জানান খোয়াই ব্লকের বিডিও অনুরাগ সেন। গ্রাম সরকার চালানো তো আজকে একচুয়ালি আসন দেওয়ার দিন না, আজকে ডেলিভার করা, আজকের থেকে আপনাদের ডেলিভার করার দিন শুরু হয়ে গেল। আপনাদের এই যে লোকাল ইউনিটগুলো যে চলবে, বিপ্লব দেবের জন্য পুরো রাজ্য চালানোর দায়িত্ব, আপনারাও প্রত্যেকে এক একটা নিজ নিজ পঞ্চায়েতে এক একজন বিপ্লব দেব সেটা মাথায় রাখবেন। জনতার অনেক আপনাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, তাই আপনাদের এইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের গেলে আপনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে,